একটা শিশু যখন জন্ম নেয় এবং সে প্রথমে হামাগুড়ি দেওয়া শিখে, তারপরে হাঁটা শিখে, তারপরে দৌড়ানো শিখে, তারপর সে কথা বলা শিখে, তো প্রত্যেকটা জিনিসেরই একটা স্টেপ আছে বা একটা পর্যায় আছে। হ্যাঁ, তো তুমি সুইমিং যখন শিখবা তখন তুমি পানি খাওয়া ছাড়া সুইমিং শিখতে পারবা না। হ্যাঁ, তো প্রত্যেকটা জিনিসেরই তোমার বেসিক থেকে শুরু করতে হয়। তো সেম গোস ফর দিস, যে কমার্সে তুমি আসছো, কমার্সের বেসিকটা যদি তোমার না থাকে, অর্থাৎ 9-10 এর নলেজটা যদি না থাকে, তাহলে তুমি অবশ্যই প্রথম সিঁড়ি বাদ দিয়ে তুমি একবারে পঞ্চম সিঁড়িতে তুমি পা দিতে পারবা না, পা দিলে ধপ করে তুমি নিচে পড়ে যাবা। জিনিসটা হচ্ছে এটা যে বেসিক বিল্ডিং তোমার অভাব থাকা বা ল্যাকিংস থাকা। এখন দুই নাম্বার কারণ হচ্ছে 9-10 এর যে বইগুলো এত চিকন চিকন থাকে। এই ভিডিওটা হচ্ছে সায়েন্স থেকে যারা কমার্সে শিফট করছে তাদের জন্য, প্লাস যাদের বেসিক দুর্বলতা এখনো আছে বা যারা কমার্স স্টুডেন্ট হওয়া সত্ত্বেও বুঝতে পারতেছো না, তাদের জন্য আজকের এই ভিডিও। তো দেখো, আমরা প্রথমে করতে যাই কি, একবারে মানে সুবিধাটা ভোগ করতে চাই, একবারে ডিরেক্ট আমরা কোশ্চেন সলভ করা শুরু করি। তোমার যদি বেসিক না থাকে, তোমার যদি কনসেপ্ট না থাকে, কনসেপ্টে ঘাটতি থাকে, তাহলে কি তুমি ডিফিকাল্টি লেভেল বাড়াতে পারবা? পারবা না। তো তোমার প্রথমে বেসিক বিল্ডিং এর দিকে ফোকাস দিতে হবে, যেটার জন্য 9-10 এর যে বইগুলো আছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, সেই বইগুলো তোমাকে হেল্প করবে। কিন্তু যাদের বেসিক একদম জিরো, মানে সায়েন্সের যারা স্টুডেন্ট আছে, তারা তো 9-10 এর বইগুলো বুঝবে না। তারা হচ্ছে জাবেদা, তোমার ধারে ক্রয় বিক্রয় জাবেদা বুঝবে না, খতিয়ান কি জিনিস সেটা বুঝবে না, আর্থিক বিবরণীতে কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা বুঝবে না। তো এই জায়গাগুলোতে নর্মালি সায়েন্সের স্টুডেন্ট একটু বেশি স্ট্রাগল ফেস করে, বেসিক বিল্ডিং এর জায়গাটাতে।